আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্ট্যান্ডের্ড পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2022-এর গণিত সাজেশন নিয়ে। এই গণিত সাজেশনের আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ নিয়ে। গত পর্ব কয়েকটি করেছিলাম, সেটি হচ্ছে জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে থাকবে ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট আমি দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদেরকে আরও বলি যে আমি এই কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে এই সম্পর্কে, তারপরে কোনগুলো ইম্পর্টেন্ট, কত নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই ডিটেলস নিয়ে কিন্তু একটি কন্টেন্ট দিয়েছি। সেই কন্টেন্টটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। সেটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর পর্যায়ক্রমে আমি এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান, বীজগণিত এই যে অংশ আলাদা আলাদা করে আমি সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো তোমাদের জন্য খুবই কাজে লাগবে। কেননা এই সাজেশনের ভিতর থেকেই আমি মনে করি পরীক্ষায় আসবে। কেননা এই জাতীয় যত প্রকার সাজেশন এর আগে আমি দিয়েছি, প্রায় প্রশ্নই কমন এসেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পরীক্ষার সামনে, প্রস্তুতিমূলক পরীক্ষা যেটি টেস্ট নয়, এই প্রস্তুতিমূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমার সাজেশন এবং এসএসসি পরীক্ষা মূল যে পরীক্ষা হবে সেটির জন্য আমার সাজেশন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তো চলো মূল আলোচনাতে চলে যাই। আমাদের গণিত যে অংশটি ত্রিকোণমিতি ও পরিমিতির অংশের যেটি আমি সাজেশন নিয়ে আলোচনা করব, সেটি প্রথমে আলোচনা করব ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। এটি দেখো, এই 9.1 থেকে কয়টি প্রশ্ন হবে এবং 2 থেকে কয়টি প্রশ্ন হবে এটি কিন্তু তোমাদের জানার বিষয়। তোমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণমিতি 9.1, ত্রিকোণমিতি 9.2 এবং পরিমিতি 16.1, 16.2, 16.3, 16.4 এই মোট অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে 3টি, এবং তার ভিতর থেকে কোনোটার উত্তর দিবা কি দিবা না এই বছরে, মানে এসএসসি পরীক্ষা যারা 22 তাদের জন্য একটি উন্মুক্ত আছে। মোট যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে 4টা, তার মানে তোমাদের প্রশ্ন আসবে 11টা, সেখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। এটা হচ্ছে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এমসিকিউ তোমরা জানো যে তোমাদের মোট 30টা এমসিকিউ আসবে, এবং সেখান থেকে 20 মিনিট টাইম থাকবে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 30 মিনিট থেকে 15টি প্রশ্নের উত্তর দেওয়া, তার মানে 30টি প্রশ্ন তোমাকে পড়তে হবে। এটি কিন্তু একটা ট্রাপ ব্যাপার, এটি তোমাদেরকে সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন নিয়েও আমি পর্যায়ক্রমে আলোচনা করব পরবর্তীতে, এই সাজেশনের ভিতরেই সেগুলো তোমরা দেখবে আশা করি, আমি পরবর্তীতে দেবো। প্রিয় শিক্ষার্থী, এখন দেখতে পাচ্ছ যে 9.1 যে অঙ্কগুলো এখানে দেওয়া আমি দিয়েছি অলরেডি, উদাহরণ 19, এই উদাহরণ 19টা কিন্তু কয়েক বছর পর পরই পরীক্ষাতে আসে, এবং সব বোর্ডেই, শুধু যশোর বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর এগুলো যে হবে তা কিন্তু না, সব বোর্ডেই ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 19, এবং আমি অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদের কোনগুলো হবে। কাজ পৃষ্ঠা নম্বর 183। এখন উদাহরণ 11, হ্যাঁ উদাহরণ 11, অনুশীলনী 9.1, উদাহরণ 11 এবং এই পৃষ্ঠা হচ্ছে 183। এটি দেখো, ট্যান এ প্লাস সাইন এ সমান এ, এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবারে দেখো কাজ পৃষ্ঠা 83, এটি খেয়াল করো যে একটি কাজ দেওয়া আছে, কাজ দুইটায় এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাদেরকে আবারও বলি যে অঙ্কগুলো আমি দিচ্ছি এই অঙ্কগুলোর সৃজনশীল তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি সৃজনশীলের জন্য এগুলো দিচ্ছি। ওকে, মানে উদ্দীপক অনুযায়ী থেকে যে সৃজনশীলগুলো আসতে পারে সেগুলো নিয়েই আমি বলছি। দেখো কট স্কোয়ার, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ সমান 1 হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার 4 প্লাস কস স্কোয়ার সমান 1। এটি একটি, এবং আরেকটা অঙ্ক আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান 1 হলে প্রমাণ করো যে ট্যান টু দি পাওয়ার 4 মাইনাস ট্যান স্কোয়ার এ মাইনাস 1। এটি একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখো অনুশীলনীর অঙ্ক 17 নম্বর অঙ্কটি, যেটি দেখতে পাচ্ছ 17 নম্বর, এই অঙ্কটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে এসে থাকে, সুতরাং এটি আসতেই পারে, এই জন্য আমি এটি দিয়েছি আমার সাজেশনে। এবং 19 নম্বর অঙ্কটি দিয়েছি, 19 নম্বর অঙ্কটাও মাঝে মাঝে আসে পরীক্ষায়, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং 21 থেকে 24 পর্যন্ত টোটাল অঙ্কগুলো তোমাদের জন্য থাকলো, এই যে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে 21, হুম, এই 21 থেকে মোট হচ্ছে এই 24 পর্যন্ত অঙ্কগুলো, এর ভিতর থেকেই তোমাদের 9.1 প্রশ্ন হবে একটা, এটা মনে রাখতে হবে। তোমাদের প্রশ্ন হবে কত, 9.1 থেকে একটা, 9.2 থেকে একটা, এবং পরিমিত অংশ থেকে একটা, মোট 3টি প্রশ্ন হবে এই ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে। এখন দেখো
এই ত্রিকোণমিতি 9.1 এটি কিন্তু হয়ে গেল, এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে। এবং পরবর্তীতে দেখো 9.2 উদাহরণ 14, এটা দেখো এই উদাহরণ 14 এই নম্বর প্রশ্নটি বাদে। হুম, এখানে খেয়াল করো যে এই প্রশ্নটি বাদে, এই প্রশ্নটি বাদে বাকি প্রশ্নগুলো এটিও ইম্পর্টেন্ট, এটি আসবে না তা কিন্তু না, এটিও ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বাদে বাকিগুলো যে ক, খ এবং গ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতোই, এবং এর মধ্য থেকেই কিন্তু প্রশ্ন হবে। এটা হচ্ছে উদাহরণ 14 ছিল। এখন পর দেখো অনুশীলনী 18 থেকে 26 পর্যন্ত মোট, এই যে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 18, 19, 20, 21 এর ভিতর থেকে শিওর পরীক্ষায় প্রশ্ন হবে। এটা মনে রাখবো যে হতেও পারে নাও পারে এরকম কিন্তু তা না, একটা প্রশ্ন হবে এবং এর মধ্যে থেকেই মনে রাখতে হবে এইগুলো সৃজনশীল আসবে। ওকে, তাহলে এইগুলো ছিল হচ্ছে 9.2 এ। এখন আমি সরাসরি চলে যাব, দেখো এই যে মোট 26 পর্যন্ত এই অঙ্কগুলো, এর মধ্যে থেকে যদি আবার আরও সাজেশন করা যায় গুরুত্বপূর্ণ, যারা অপেক্ষাকৃত দুর্বল আছে তোমাদের জন্য কয়েকটি অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন এখানে একটি 24 নম্বর একটা, একটি 26 নম্বর অঙ্ক একটা, এই যে 20 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো খুবই আসে পরীক্ষায়, এবং এই 19 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে, খুবই খুবই। এখন দেখো পরবর্তীতে যদি আলোচনা করি পরিমিতি, পরিমিতি প্রথমে কত অনুশীলনী 16.1 এর দেখো 5 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এটি প্রশ্ন আমরা দেখব। দেখো 5 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। পরবর্তীতে এখানে অংশ দিতে পারে যে ক্ষেত্রফল নির্ণয় করো। হুম, তাহলে এই এ এর মানটা বের করে, মানে ত্রিভুজের বাহুর মানটা বের করে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3a² / 4, এই এরকম সূত্র হয় এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওখানে এই এ এর মানটা, এ মানে বাহু, এখানে মানটা বসিয়ে দিয়ে উত্তর করলে হয়ে যাবে। এটি হচ্ছে ছিল একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি সৃজনশীল মনে রাখতে হবে। তোমাদের এখানে 2 আছে, এখানে অন্য কিছু থাকতে পারে, 1 থাকতে পারে, এখানে এটা আছে, এখানে 3√3 থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে, এরকম সেন্স থাকবে। হ্যাঁ, হুবহুব এইটা যে আসবে তা কিন্তু না, আমি এটা দিয়েছি যে এই ক্যাটাগরির বাকি অঙ্কগুলো আসবে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো অঙ্ক 4 নম্বর প্রশ্নটি আমি দিয়েছি, 4 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে 5 নম্বর ইম্পর্টেন্ট, 6 নম্বর ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে আমি আশা করি। এটি হচ্ছে কত, এই যে 4, 5, 6, এটি হচ্ছে 16.2 থেকে, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট তোমরা দেখবা। হ্যাঁ, এই অঙ্কটি, ওকে, এই যে এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক কিন্তু খুবই অঙ্ক, এটা একটি, এটি একটি এবং এটি একটি, এই 4টা অঙ্ক তোমরা দেখবা আশা করি, এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 16.3 এর, দেখো 5, 6, 7, এই অঙ্ক 3টে কিন্তু আবার ইম্পর্টেন্ট। দেখো 5, 6, 7 নম্বর এই অঙ্ক 3টি ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর পরবর্তীতে দেখো 16.6 এর 8 থেকে 11 পর্যন্ত, তার মানে 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো কী কী আমরা দেখি। দেখো এখানে খেয়াল করো 8 নম্বর অঙ্ক আছে, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো, এখান থেকে প্রশ্ন হতে পারে। 9 নম্বরে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 21:16:12, এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করে, এটি ইম্পর্টেন্ট। তারপর একটা আছে, এটাও ইম্পর্টেন্ট, 11 নম্বর অঙ্কটি বেশি বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, যারা অপেক্ষাকৃত দুর্বল আছো তারা 11 নম্বর অঙ্কটি একটু ভালো করে করবা, এখান থেকে সৃজনশীল হওয়ার এই বছরটাই সম্ভাবনা বেশি, করোনার কালীন সময় তো, কেননা এখানে তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেই প্রশ্নগুলোই কিন্তু আসবে, এটা মনে রাখতে হবে। এই জন্য ইম্পর্টেন্টগুলো বেশি বেশি করে করে রাখবা। ওকে, এই হচ্ছে ছিল, এবং 16.4 এর যে অঙ্কগুলো আমি বললাম এগুলো। এখন পরবর্তীতে দেখো যে 13 নম্বর একটি অঙ্ক আছে, 13 নম্বর অঙ্কটি এই যে এই 13 নম্বর, এটি একটি আয়তকার আকৃতির ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে, এটি কিন্তু, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু বহু নির্বাচনের জন্য, বহু নির্বাচনের MCQ এর জন্য প্রশ্নটি মাঝে মাঝে এসেই থাকে। হ্যাঁ, এই জন্য এটা তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নিবা। তারপরে অঙ্কে দেখো 17 নম্বর, 17 নম্বর অঙ্কটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটি লোহার পাইপের দৈর্ঘ্য, দেখো এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের জন্য, কেননা এই অঙ্কটিও কিন্তু আসার সম্ভাবনা খুবই, এই 17 নম্বর অঙ্কটি। হ্যাঁ, 16.4 এর, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই টোটাল নিয়ে আলোচনা করা হলো পরিমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ নিয়ে। পরিমিতি অংশ আলাদা করে আলোচনা করলাম, ত্রিকোণমিতি অংশ আলাদা করে আলোচনা করলাম, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোও বললাম।
তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ কমন পাবা আশা করি। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি, আমার জেনিথ প্রতিষ্ঠানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।